নমস্কার আপনাদের সবাইকে স্বাগত পোস্ট এডিটে আপনাদের সঙ্গে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আজ নোট বাতিল নিয়ে কেন্দ্রকে আবার তীব্র ভাষা আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নোট ইস্যুতে যে ধর্না চলছে তিন দিনের টানা ধর্না কর্মসূচি তৃণমূল কংগ্রেসের আজ ছিল তার তৃতীয় তথা শেষ দিন এবং এই তিন দিনই বিভিন্ন জায়গায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সামনে ধর্না হয়েছে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আরবিআইয়ের যে পূর্বাঞ্চলীয় শাখা রয়েছে কলকাতায় যে সদর দপ্তর তার সামনে এই ধরণা মঞ্চ তৈরি করা হয়েছিল এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে স্থানীয় স্তরে মঞ্চ তৈরি করে তৃণমূল কংগ্রেস এই তিন দিন লাগাতার সেখানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এর সামনে অর্থাৎ রিজার্ভ ব্যাংকের পূর্বাঞ্চলীয় সদর দপ্তরের সামনে আজ যে মঞ্চ সেখানেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তীব্র ভাষায় আবার তিনি সমালোচনা করেছেন কেন্দ্রের এই ডিমনিটাইজেশন নীতির পাশাপাশি এই নীতির প্রতিবাদ তীব্র সুরে করার জন্য তৃণমূল কংগ্রেসের সাংসদদের ধরে ধরে জেলে পড়া হয়েছে বলেও অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমরা মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো কয়েকদিন ছুটি কাটিয়ে ফিরে এসে রাহুল গান্ধী আবার তোপ দেখেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্যদিকে সুপ্রিম কোর্ট আবার প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন যে অভিযোগ উঠেছিল সেই বিষয়ে ক্লিন চিট দিয়ে দিয়েছে আর পরবর্তীতে নরেন্দ্র মোদীর দলের হয়ে অর্থাৎ বিজেপির হয়ে তাঁদের মুখপাত্র শাহনওয়াজ হুসেন আবার তীব্র ভাষায় আক্রমণ করেছেন পাল্টা আক্রমণ করেছেন রাহুল গান্ধীকে আজকে আমাদের পোস্ট এডিটেড টেবিলে যারা রয়েছেন যাদের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে বা বর্তমান প্রেক্ষিত নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই কংগ্রেসের তরফ থেকে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায় ফরওয়ার্ড ব্লক নেতা অমিতাভ রয়েছেন অমিতাভ গাঙ্গুলি আজকে টেবিলে আমাদের সঙ্গে অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং বিজেপির রাজু রয়েছেন রাজু বন্দ্যোপাধ্যায় তবে শুরুতে আসুন আরবিআই এর সামনে ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছেন তার একটা ছোট অংশ দিয়ে শুরু করে যেখানে তিনি দাবি করেছেন যে দেশে এই মুহূর্তে মহা জরুরি অবস্থা চলছে যুক্তিহীন সন্ত্রাস চলছে একটা অবাস্তব সন্ত্রাস চলছে এবং যা হাল হয়ে গেছে দেশে আমরা কেন প্রতিবাদ হয় প্রথম দিনে যে কথা বলেছিলাম আজও বলছি কতগুলো ইস্যু আছে লং টার্ম একটু বোঝা যায় কতগুলো ইস্যু আছে শর্ট টার্ম এফেক্ট বোঝা যায় ডিমনিটাইজেশন যখন ডিক্লেয়ার হয়েছিল তার মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমি বলেছিলাম এই পদ্ধতিটা ভুল এই পদ্ধতি ঠিক নয় আমি অনেকবার বলেছি শুধু এক হাজার কোটি টাকার নোট বাতিল করলে সাধারণ মানুষের কিছু যায় আসতো না এক হাজারের নোট বাতিল করে দু হাজার কেন চালু করলো বাবা দুদিন বাদে তো বিজেপির লোকেরা বলছে আবার দু হাজার নাকি বাতিল হবে আগে তো মধু বাতিল হোক তারপরে তো অন্য কিছু বাতিল হবে একটা সরকার প্রথমে বললো পঞ্চাশ দিনের মধ্যে সমস্যার সমাধান হবে বলেছে কি বলেনি তার আগে বলেছিল কালো টাকা নিয়ে আসবে পনেরো লক্ষ টাকা করে জনগণকে ফেরত দেবে সুইজারল্যান্ডের সুইজারল্যান্ড ব্যাংকে সব টাকা ফেরত এসছে না বিদেশি ব্যাংকের একটাও টাকা ফেরত এসছে একটাও আসেনি পঞ্চাশ দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে মানুষ বিশ্বাস করে পঞ্চাশ দিনও বলছে আগুন তো জ্বলছে না শান্তি তো আছে তার মানে মানুষের প্রতিবাদ নেই আর আগুন জ্বালালেই প্রতিবাদ আগুন তো জ্বালাতে দিইনি আমরা আমরা শান্তিটাকে রক্ষা করে রেখেছি তোমার তো কোনো কৃতিত্ব নেই রাজ্যগুলো আমরা চালাই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের একটা অংশ বিশেষ শুনছি আমি রাজু আপনাকে দিয়ে শুরু করব মূলত প্রতিবাদ এবং এই প্রতিবাদ যে তৃণমূল কংগ্রেস সরে আসবে না তা কিন্তু আবার পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন সামনে কোনো নির্বাচনকে রেখে নয় উনি কিন্তু বাস্তবিক এটা প্রমাণ করতে চাইছেন এর ফলে সাধারণ মানুষের অসুবিধা হয়েছে গরিব মানুষের ক্ষতি হয়েছে দেখুন মমতা ব্যানার্জি গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতেই পারে সেখানে আমাদের কিছু বলার নেই কিন্তু তিনি যেই অভিযোগগুলো করছেন বা তিনি যেই ভাষাটা ব্যবহার করছেন ভাষাগুলো বিশেষ করে আট তারিখের পর এবং তারপরে যখন তাদের দলের সাংসদ গ্রেপ্তার হলো সুদীপ ব্যানার্জি তাপস পালকে ধরছি না ছেড়ে দিন সুদীপ ব্যানার্জি গ্রেপ্তার হলো তারপর থেকে তিনি যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ যে ব্যবহার করছেন এখানে স্পষ্ট ভাষায় বলা বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জি দিশা হারা হয়ে গেছে এবং প্রশ্ন উঠছে তার দেবো আমি দেখছেন আপনারা রোজ বারবার না আমরা এর আগে এর আগে প্রত্যেকটা জায়গায় শুনছিলাম চোর তারপরে শুনছিলাম আদানি আম্বানির টাকা নিয়েছে সুপ্রিম কোর্টে ছিল সুপ্রিম কোর্টের বিষয় আজকে এসে গেছে দেখেছেন যে ক্লিনচিট দিয়ে দিয়েছে এই তদন্তর খারিজ করে দিয়েছে সেই বিষয়গুলো এসছে আমি বলছি যে তার পলিটিক্যাল ক্রেডেন্সিয়াল নিয়ে আজকে ক্রেডিবিলিটি নিয়ে তার প্রশ্ন উঠে গেছে মানুষের মনে আজকে একের পর এক আপনি দেখুন

প্রত্যেকটাই উস্কানিমূলক বক্তব্য রেখেছে আচ্ছা আমি আরও বলে দিচ্ছি নইলে সম্পূর্ণ হবে না বিষয়টা উনি শান্তি রক্ষা করছেন খুব ভালো কথা কিন্তু সারা ভারতবর্ষতে তো শান্তিরক্ষা রক্ষা ওনার দায়িত্ব নয় তাহলে সারা ভারতবর্ষের মানুষ আমি ধরলাম বাংলার মানুষে উনি শান্তি রক্ষা করছেন অন্য স্টেটে এরকম আন্দোলনই হয় এবার সন্ময় বাবু দেখুন একটা সুপ্রিম কোর্টের রায় আজকে আমরা দেখেছি রায় ঠিক নয় একটা অবজারভেশন যেখানে সুপ্রিম কোর্ট বলেছেন যে ইনাফ এভিডেন্স হিসেবে ওই ডায়েরির পাতাকে নেওয়া যাবে না যা নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন রাহুল গান্ধী সরাসরি সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন রাজু বলছেন যে নানাভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা হয়েছে এটা তার মধ্যে অন্যতম আজকে সুপ্রিম কোর্টটা খারিজ করে দিয়েছে এবং ওনার দাবি সাধারণ মানুষের কিছুই মানে কেউই এই পদ্ধতির বিরোধী নয় গোটা দেশ জুড়ে সাধারণ মানুষ এটাকে স্বাগতই জানিয়েছে আপনার কি মনে হয় উনি ঠিক বলছেন আসলে নরেন্দ্র মোদীর সমস্যাটা হয়ে গেছে নরেন্দ্র মোদীর রাজনৈতিক প্যাটার্নটা যদি দেখেন যে শেষ লোকসভা নির্বাচনের পর থেকেই সবসময় একটা নির্বাচনী স্টান্ট নির্বাচনী নয় একটা রাজনীতি রাজনৈতিক স্টান্ট নেন আপনার মনে আছে নির্বাচনের ঠিক জেতার পরপরই উনি স্বচ্ছ ভারত নিয়ে ভারতবর্ষ একদম কাঁপিয়ে দিয়েছিলেন এখন এই মুহূর্তে স্বচ্ছ ভারতের কথা আপনি শোনেন খুব বেশি শোনা যায় না এটা রাজবাবু ভালো বলবেন এরপরে ধরুন মেড ইন ইন্ডিয়া স্লোগান তুলেন তারপরে যোগা ভারত স্লোগান তুলেন এই মুহূর্তে এই যে স্টান্সটা নিয়েছেন এই যে নোট বাতিলের স্ট্যান্সটা আমাদের মনে হয় যে নোট বাতিলের স্ট্যান্সের পেছনে একটা বড় কারণ হচ্ছে ইউপি ইলেকশনে বিজেপির একটা ভরাডুবির সম্ভাবনা ছিল এটাকে মাথায় রেখে এই স্টান্সটা নিয়েছেন এটা যদি যেতেন যদি নরেন্দ্র মোদী সাকসেস পান অর্থাৎ ইউপিতে যদি বিজেপি জিততে পারে তাহলে নরেন্দ্র মোদী জাস্টিফাই করতে পারেন আদারওয়াইজ কিন্তু খুব সমস্যা আছেন তার কারণ একটা জিনিস বুঝতে হবে পারতব ভালো ব্যাটসম্যানদের কিন্তু উনি ক্রিজের বাইরে অর্থাৎ মাঠের বাইরে বার করে রেখেছেন লালকৃষ্ণ আদবানি থেকে শুরু করে আপনার মল্লী মনোহর যোশী বহু পুরনো দিনের ভালো ভালো প্লেয়ার তাদের বাইরে বসিয়েছেন তারাও কিন্তু প্রমাদ গুনছেন এবং এটাকে কাউন্টার করার নরেন্দ্র একটা স্টান্স এবং নরেন্দ্র মোদী অবশ্যই এই যে খেলাটা খেলেছেন এটা অনেক ভাবনা চিন্তা করে খেলেছেন কিন্তু গরিব মানুষের কথা ভেবে খেলেননি ফলে স্বাভাবিকভাবে এই যে এখন যে পরিস্থিতি ভারতবর্ষে হয়েছে এটা দুবছর বাদে বোঝা যাবে যে ভারতবর্ষের অর্থনৈতিক উন্নয়ন আদৌ হলো কিনা যেটা নরেন্দ্র মোদী ক্লেম করছেন এবং এমন একটা সিচুয়েশন আসতে পারে যে একটা ইকোনমিক ডিজাস্টার যেটা মমতা ব্যানার্জি নিজের ভাষায় বলছেন যে মহাজরুরি অবস্থা মহাজরুরি অবস্থা হবে কিনা জানি না কিন্তু একটা ইকোনমিক ডিজাস্টার আমি অরুণ জেটলি অরুণ জেটলি আবার পরিষ্কার বলেছেন যে কোনো জিডিপি ক্ষতি টতি হবে না এইসব যারা বলছেন তারা ভুল বলছেন আমি সুমন বাবু আপনার কাছে জানতে চাইবো যে রাজুর হঠাৎ খুব দিশেহারা লেগেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশেষত সুদীপ বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর এবং সব থেকে বড় কথা উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো পলিটিক্যাল ক্রেডিবিলিটি থাকছে না এবং এমন কিছু কথাবার্তা তিনি বলছেন সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযুক্ত আদৌ নয় হ্যাঁ রাজুর বলার পরেই আমি দিশেহারার একটা তালিকা তৈরি করছিলাম যে দিশেহারা এই মুহূর্তে কারা তা আমার তালিকায় প্রথম হচ্ছে এক নম্বর কৈলাস বিজয়বর্গীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে অমর বক্তব্য রেখেছেন দিলীপ ঘোষ তিনি যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সভা করার পর যেটা বলেছেন তিন নম্বর হচ্ছে বাবুল সুপ্রিয় মহুয়া মৈত্র আমাদের যে তার বিরুদ্ধে যে কথা তিনি বলেছেন বক্তব্য রয়েছে এর থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মানে কারা দিশেহারা অর্থাৎ কোন জায়গা থেকে শুরু করে এই ধরনের বক্তব্য যারা বলেন বোঝা যায় যে মানসিক স্থিতি কোথাও যেন একটু নড়ে গেছে আর আপনি বৃদ্ধি কমার কথা একটু অরুণ জেটলির কাছে বলছিলেন না গত আট তারিখেই এটা সংবাদ মাধ্যমের খবর এবং খবরটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের খবর টিসিএ অনন্ত হচ্ছেন মুখ্য পরিসংখ্যানবিদ সেন্ট্রাল গভর্নমেন্টে তারা তাদের যে মানে বক্তব্য সেটা হচ্ছে অক্টোবর পর্যন্ত তথ্যের ভিত্তিতে দু হাজার ষোলো অর্থাৎ নোটবন্দি ঘোষণা হওয়ার আগে তাতেই বলছে যে নোট ধাক্কার আগেই বৃদ্ধি কমার আশঙ্কা কে করছেন মুখ্য পরিসংখ্যানবিদ টিসিএ অনন্ত এবং তাতে খনন কারখানা উৎপাদন হোটেল পরিবহন আবাসন প্রশাসন জিডিপি সমস্ত জায়গাতেই একটা বড় ধরনের মানে তার যে বৃদ্ধি কমবে সেটা একটা আশঙ্কা করেছেন এবার আট তারিখের যেটা সেটা একটা মারাত্মক তার উপর এফেক্ট অর্থাৎ যে বৃদ্ধির আশঙ্কাটা আগেই বিজেপির নীতির ফলে হয়েছিল সেটা আরো না কী বলছেন আমি জানি না কারণ এটা তো আমরা জানি যে যখন নোট বাতিল হয়েছিল যে যে দুজন জানতেন না আমরা খুব আশ্চর্য হয়েছিলাম ভারতবাসী শুনে তার মধ্যে একজন হচ্ছেন

আমাদের একেবারে অমর্ত্য সেন থেকে শুরু করে রঘুরাম রাজন থেকে শুরু করে কৌশিক বসু বা যা তিরল যিনি কদিন আগে এসেছিলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ তারা প্রত্যেকে বলেছেন আমি আমার একটা প্রশ্ন আমার একটা আমারও একটা প্রশ্ন এনডিএ সরকারের অর্থনৈতিক উপদেষ্টা এখনো পর্যন্ত তিনি কোন বিবৃতি দেননি আমরা বিজ্ঞাপন বিরোধীতে যেতে হবে তারপরে নিয়ে কথা বলবো এবং আরবিআই এর প্রসঙ্গ যখন উঠলো আপনাদের জানিয়ে রেখে যে মমতা বন্দ্যোপাধ্যায় সমালোচনার তালিকায় এই কেন্দ্রীয় স্বশাসিত সংস্থা এসেছে কেন এরকম একটা খবর বাইরে এসেছে যে আরবিআই এর কাছে কেন্দ্রের তরফ থেকেই নোট বাতিলের প্রসঙ্গ গিয়েছিল বা প্রস্তাব গিয়েছিল এবং আরবিআই এর গভর্নিং বডি সেটা মঞ্জুর করেছিল আমরা ফিরে আসছি এই আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরোধীর পর